হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন পেটের ব্যথা ও গ্যাস ভালো করার সহজ উপায়। আমি আপনাদেরকে আজকে যেভাবে টিপসটি শেয়ার করব, যদি এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে কোনো ধরনের পেটের ব্যথা ও গ্যাস ভালো হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই কার্যকরী একটি ভিডিও, তাই নিজেদের স্বার্থের জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের হোম পেজে আমার ভিডিওগুলো দেখতে পান। বন্ধুরা, গাছটি দেখে আপনারা হয়তো অনেকেই চিনে গেছেন। এটি হচ্ছে ভাটি গাছ। এ ভাটি গাছে যে কী গুণাগুণ রয়েছে সেটা আমরা অনেকেই জানি না। আজকে এর গুণাগুণ আপনাদের বলবো। আমাদের যাবতীয় জীবনে অনেকেরই দেখা গেছে সারা বছরই পেট ব্যথা থাকে। আবার অনেকের দেখা গেছে একটু মাংস দিয়ে ভাত খেলে বা কিছু কিছু খাবার খেলে পেটে গ্যাস হয়। তো বন্ধুরা, এই ভাটি গাছ দিয়ে কীভাবে এই রোগগুলো দূর করা যায় সেই নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আপনারা উপকৃত হবেন। আপনারা ভাটি গাছ যেখানে দেখবেন সেখান থেকে এর পাতাগুলো তুলে আনবেন। এরপরে পাতাগুলো ভালো করে ধুয়ে নেবেন। এই পাতাগুলো একটি পাত্রে রাখবেন, পরিমাণ মতো পাতা নেবেন। পাত্রে পাতাগুলো নেওয়ার পরে এতে একটু পানি মেশাবেন। এরপরে ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করে এই পাতা থেকে যে রস বের হবে এই রস আপনারা প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। আমি আবারও বলছি, প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। এইভাবে যদি প্রতিদিন সকালে খেতে পারেন তাহলে দেখবেন অতি দ্রুত আপনাদের পেটের ব্যথা ও গ্যাস ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই টিপসটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। আর বন্ধুরা, আপনারা ভবিষ্যতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।